আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরিষা ক্ষেতের ভিডিও করেছি। আসলে গত দুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম এবং গ্রামে যাওয়ার পরে আমি এই সরিষা ক্ষেতগুলো, এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার চোখে পড়ল। এত ভালো লাগলো যে নিজেকে রেজিস্ট করতে পারলাম না, ভিডিও করে নিলাম এবং ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসলে এই ধরনের ন্যাচারাল বিউটিগুলো কখনোই প্রপারলি ভিডিও করে মানে সৌন্দর্যটাকে তুলে ধরা যায় না, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করা আর কি। আর ভাবলাম এটা একটা স্মৃতি হয়ে থাক, কারণ অনেক বছর পরে এত কাছ থেকে আমি সরিষা খেতে গেলাম। কারণ শীতকালীন সময়গুলোতে সাধারণত মাঠের দিকে যাওয়ার সুযোগ হয় না, আর আমি যে যখন গিয়েছি গত দুই তিন বছরে, তখন আবার হয়েছে কি যে তখন সরিষা চাষটা ওই এলাকাটাই হচ্ছিল না। এবার আবার সবাই অনেক সরিষা চাষ করেছে, আমরা নিজেরাও অনেক বছর পর এবার অনেক সরিষা চাষ করেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এই কারণে আমরা হচ্ছে যে এবার উপভোগ করতে পারছি এই সরিষা খেতে সৌন্দর্যটা। আম্মুর সাথে এবছর এবারই প্রথম গিয়েছিলাম আর কি সরিষা খেতে, তো খুবই ভালো লাগলো। আর সেই সৌন্দর্যটা আপনাদের জন্য ক্যাপচার করলাম আর কি। এগুলো দেখেন, এগুলো হচ্ছে যে এই সরিষা ক্ষেতগুলোতে এখনও ফুল আসে নাই, আর কিছু কিছু ক্ষেতে এখন হারভেস্ট করার সময় চলে এসেছে, আর বাকি ক্ষেতগুলোতে ফুল আছে। তো আমাদের এদিকে সাধারণত সব এলাকাতেই হয়তো মানে যে কোনো ফসল কোনোগুলো আগে আগে লাগিয়ে লাগিয়ে ফেলা হয়, যেগুলো সিজনের শুরুতেই হারভেস্ট করা যায়, আর কতগুলো সিজনের শেষে হারভেস্ট করা হয়। তো যেগুলো সিজনের শুরুতে হারভেস্ট করা হয় ওগুলোকে বলা হয় আগুর, আর যেগুলোকে সিজনের শেষে হারভেস্ট করা হয় ওগুলোকে বলে নামলা। তো আমরা লাগিয়েছিলাম যেগুলো সেগুলো আগুর, কিন্তু আমাদের ক্ষেতগুলো এখানে নেই, আমাদের ক্ষেতগুলো অন্য মাঠে আছে। এই যে দেখেন কি সুন্দর দেশি ছাগল, এগুলো আমার কাছে খুবই মায়া লাগে। গ্রামের মহিলারা খুব আদর করে এগুলো পালে, আবার দেখেন একজনকে গেঞ্জিও পরিয়ে দিয়েছে যাতে শীতে ঠান্ডা না লাগে। আমি গ্রামীণ জীবনটা খুব ভালোবাসি, যদিও আমার সুযোগ হয় না এরকম জীবনযাপন করার, তারপরেও আমার কাছে গ্রামীণ জীবনগুলো, ওদের লাইফস্টাইল আমাকে খুবই আকর্ষিত করে। আর এখানে যে টমেটো ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর টমেটো ধরেছে। আমার হাজবেন্ড যখন দেশে আসছিল তখন এই ক্ষেত থেকে ওকে টমেটো খাইয়েছিলাম। আর আমরা এখন যাচ্ছি আমাদের দিঘিতে, ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের দিঘি। আর গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে একটা ছোট্ট স্লাইস করে রসুনের ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছি যে আলু লাগিয়েছে, মানে আমরা যে গোল আলুটা রান্না করে খাই সেই আলুটা আর কি। চলে এলাম আমাদের দিঘিতে। আর আমাদের দিঘির যে কেয়ারটেকার আছে, ওরা এই ফুলের গাছ লাগিয়েছে দেখলাম, একদম একে বলে গাঁদা ফুল, আমাদের এদিকে বলে গেন্দা ফুল, সেই গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। আর মাশাল্লাহ তবরাকাল্লাহ, এটা আমাদের দিঘি, এখানে মাছ চাষ হয়। তো যাই হোক, আমরা এখন আবার দিঘি থেকে ফিরে যাচ্ছি, যাওয়ার সময় আবার একটু ভিডিও করছিলাম। দেখেন বাতাসে কি সুন্দর দেখায় ফ্লাওয়ারগুলো, সামনাসামনি অনেক সুন্দর দেখায়, আর খুব ভালো একটা স্মেল পাওয়া যায়, সেই স্মেলটা একদম খুব পাগল করা স্মেল। এবং সরিষা ফুলের মধুটাও কিন্তু খুব মজা লাগে খেতে। যাই হোক, এবছরে সরিষা ফুলের মধু এখনও খাওয়া হয়নি। আর এই দেখেন সিম গাছ, এখানে দেখেন সিম ধরেছে। তো এই সিমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, দেশি একটা সিম, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। প্রতি বছরই এখানে দেখি কৃষকরা সিম লাগায় আর কি। আমার অনেক শখ ছিল কিছু আত্মীয় স্বজনদের আমার বাসায় বেড়াতে নিয়ে আসা, বা আমি নিয়ে আসবো কেন, তারা আমার বাসায় একটু বেড়াতে আসবে, কারণ আমার বাবা মা আমরা অনেক
অতিথি পরায়ণ আর কি, আমরা পছন্দ করি আমাদের বাসায় মানুষ বেড়াতে আসলে, এবং আমাদের আত্মীয় স্বজন আমাদের বাসায় অনেক বেড়াতে আসে। তো এরকমই কিছু আত্মীয় স্বজন আমি চেয়েছিলাম যে তারা আসুক, বেড়ায় যাক, তারা গ্রামের সৌন্দর্যগুলো দেখুক এরকম। কিন্তু আসলে কেউ যদি নিজে থেকে না আসে, কাউকে তো আর জোর করে নিয়ে আসা যায় না, আর নিজে থেকে বারবার করে বলে আনলে সেটাকে আসলে নিজের কাছেই ভালো লাগে না। তো এরকমই আর কি বলার আছে। সুন্দর সুন্দর সিজন চলে যায়, সুন্দর সুন্দর ওয়েদার চলে যায়, ইচ্ছা করে অনেক মানুষের জন্য অনেক কিছু করতে, কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতার ঘাটতির কারণে আর সে আগ্রহটা পরে হারিয়ে ফেলি। এখন আমরা ফিরে যাচ্ছি আর কি। তো যাওয়ার সময় ভালো লাগে না, মানে এই সৌন্দর্য রেখে যেতে ইচ্ছা করে না, যখন আসি তখন মনে হয় এখানেই থেকে যাই, যদি থাকতে পারতাম, কিন্তু আসলে জীবনের বাস্তবতায় সেটা থাকা হয়ে ওঠে না। আর যেখানে অ্যালোভেরার ক্ষেত দেখা যাচ্ছে, আমাদের গ্রামটাকে ঔষধি গ্রাম বলা হয়, এ কারণে এখানে প্রচুর মানুষ বিভিন্ন ঔষধি গাছপালা, ঔষধি অনেক কিছু চাষ করে, আর এগুলো গ্রামের মহিলারা ঘুটে শুকাতে দেয়, মানে গরুর গোবর শুকিয়ে সেটা দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করে, তারপরে ওটা জাল দিয়ে অনেকে রান্না করে খায়। তারপরে এই যে ধানের যে ইগুলো ওগুলো রাখা হয়, আর এই যেটাও আমাদের একটা বাগান, সেটা পার হয়ে এলাম, লেবু টেবু এগুলো চাষ করা হয়েছে ওখানে। আর এটা হচ্ছে আমাদের ক্ষেত, এই যে আমাদের ক্ষেতে হারভেস্টের টাইম চলে আসছে, আমাদের ক্ষেতের একদম সব সরিষা হয়ে গেছে, মাশাল্লাহ ভালো হয়েছে। তো এখন সেটা হচ্ছে ইয়ে করতে হবে, আর কিছুদিন পরে এগুলো এখন কেটে ফেলতে হবে সরিষাগুলোকে। একটা হচ্ছে এর মধ্যে আমার বাবার ক্ষেত, আর একটা হচ্ছে আমার ক্ষেত আছে। আমার ক্ষেতটা খুব ছোট্ট একটা ক্ষেত এটা, আর এটা হচ্ছে আমার বাবার ক্ষেত। এই যে এটা হচ্ছে আমার ক্ষেত, আমার ছোট্ট একটা জমি, এই একটা জমি আমি মালিক আর কি। আর এটা আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম, আমাদের গ্রামের বাড়ির সাথে মসজিদটা, আর এটা হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ি, এটা হচ্ছে গেট। আর এই বাড়িতে এখন আর আমরা কেউ থাকি না, মাঝে মাঝে একটু বেড়াতে আসি আর কি, আর তার সাথেই লাগানো এই মসজিদটা। তো সবার সাথে কথাবার্তা বললাম, একটু কুশল বিনিময় হলো, গ্রামের চাচিদের সাথে ভাবিদের সাথে খোঁজখবর নিলাম, ভালো লাগে আর কি সবার সাথে কথাবার্তা বলতে, সবার খোঁজখবর নিতে। আর এখন আমরা চলে যাচ্ছি, আর যাওয়ার সময় এখানে একটা বিখ্যাত পেঁয়াজুর দোকান আছে, যেখানে খুবই মজার পেঁয়াজু পাওয়া যেত আগে, তা আজকেও খেলাম, খারাপ লাগেনি, কিন্তু যে পেঁয়াজুটার জন্য এই দোকানটা বিখ্যাত ছিল ওই পেঁয়াজুটা আর নাই, এখন রেসিপিটা চেঞ্জ হয়ে গেছে দেখলাম। তো আমার ছোটো বোন আবার একটু ভিডিও করছিল, এখানে ওরা আলু চপ ভাবছিল আর কি, আলু চপ বেগুনি। তো মোটামুটি এই ছিল আজকের এই ছোটোখাটো একটা ব্লগ, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।